আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিষয় 360। আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে কিছু মুহূর্ত কাটাবো বলে। তার আগে বলুন, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। বাড়ি সম্পর্কে আমাদের সকলের কিছু না কিছু ধারণা রয়েছে, যদিও আমাদের সকলের বাড়ি এক নয়। তবে আজ আপনাদেরকে এমন কিছু বাড়ির সম্পর্কে ধারণা দিব যা আপনারা না জানলে কখনোই বিশ্বাস করবেন না। তো বন্ধুরা, দেরি কেন, দেরি না করে এখানে জেনে নেওয়া যাক এ বাড়িগুলো সম্পর্কে কিছু কথা। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। এক নম্বরে আছে এ বাড়িটি। পর্তুগালে ফাফে এর পর্বত গ্রামে বৃত্তাকার আকৃতি দিয়ে দুটি বিশাল শিলার মধ্যে নির্মিত একটি ঘর রয়েছে। এটি এলাকার একটি গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। দুই নম্বরে আছে এ বাড়িটি। 24 বছর বয়সে চীনের দাই হইফি একটি ডিম্বাকৃতির একটি মোবাইল হাউস বানিয়েছিলেন, যা অফিসের ভবনের সামনে রেখেছিলেন যেখানে তিনি কাজ করেন। কি, আপনিও ভাবছেন নাকি এমন একটি ঘর আপনার অফিসের সামনে বানাবেন? কেমন হয় বলুন তো, জ্যাম ঠেলে আর অফিসে যেতে হবে না। তিন নম্বরে আছে এ বাড়িটি। চীনের ডংগুয়াই একটি কারখানার ছাদে অবৈধভাবে নির্মিত দুটি বাড়ি। চার নম্বরে আছে এ বাড়িটি। 10টি বাড়ির মধ্যে আমার দেখা সবচেয়ে সুন্দর বাড়িটি হচ্ছে এটি। তবে এ বাড়ি সম্পর্কে কিছু বলার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে তো একেবারেই ভুলবেন না। তো বন্ধুরা, এক নজর দেখে নেওয়া যাক এই সুন্দর বাড়িটি। চার নম্বরে আছে এ বাড়িটি। একটি ব্রাজিলিয়ান আমলে তিনি সম্পূর্ণরূপে সিরামিক বস্তুর সঙ্গে সজ্জিত একটি ঘর নির্মাণ করেছেন। আমার দেখা সবচেয়ে সুন্দর বাড়ি এটি এর 10টি বাড়ির মধ্যে। পাঁচ নম্বরে আছে এ বাড়িটি। অস্ট্রেলিয়ার ল্যাংওয়েট একটি পরিবারের জন্য স্থাপিত ম্যানফ্রেড বোগলেট দ্বারা নির্মিত একটি গাড়ি আকৃতির বাড়ি তৈরি করেছেন। ছয় নম্বরে আছে এ বাড়িটি। সার্ভিয়ায় অবস্থিত ডিরিনা নদীতে রঞ্জিত একটি বাড়ি বাজিনা রাস্তায় অবস্থিত। কুঠিরটি 1968 সালে বন্ধুর একটি গ্রুপ দ্বারা নির্মিত হয়েছিল, যারা মনে করেছিলেন পাথরটি যথেষ্ট কঠিন ছিল এবং এটি একসাথে আরাম করতে আশ্রয় দিত। সাত নম্বরে আছে এ বাড়িটি। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে কর্মীদের একটি দল একটি টয়লেট আকৃতির বাড়ি নির্মাণ করেছেন। আট নম্বরে আছে এ তথ্যটি। লেবাননে মিজিয়ারা গ্রামে নির্মিত একটি এয়ারবাসে 380-এর আকারের একটি বাসা। নয় নম্বরে আছে এবার এটি। গুয়াংজুতে ফ্ল্যাটের একটি ব্লক, যেটি অবৈধভাবে নির্মাণ করেছেন গাছপালার সাথে সময় কাটানোর জন্য। এবার জেনে নেওয়া যাক সর্বশেষ বাড়িটি সম্পর্কে কিছু কথা। দশ নম্বরে আছে এ বাড়িটি। হেলিওডম। হেলিওডম পূর্ব ফ্রান্সের কসওয়ালিয়ারের একটি বাসস্থানে নির্মিত একটি জীববৈচিত্র্য সরোঘর। একটি বায়োক্লাইমেটিক ঘর প্রাকৃতিক সম্পদ সর্বাধিক ব্যবহারের প্রয়োজন, যাতে বাড়িতে স্বাভাবিকভাবে ভাষ্প হয়, কোনো তাপ হ্রাস এবং পরিবেশ দূষিত না করে। হ্যালো, আমি আপনাকেই বলছি, ভিডিওটি প্রথম থেকে ধৈর্য ধরে এ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। আর হ্যাঁ, যারা এখনো বিডিশো 360-কে সাবস্ক্রাইব করেনি তারা এখনই বিডিশো 360-কে সাবস্ক্রাইব করে নিন, কারণ বিডিশো 360 নিয়ে আসছে প্রতিদিন জানা অজানা অসংখ্য তথ্য এবং রহস্যমূলক তথ্য, পৃথিবী সম্পর্কে কিছু জানা অজানা তথ্য, আরও রয়েছে মজার মজার ভিডিও। আর কি লাগে বলুন, বিডিশো 360-র একটি ভিডিও আপনি মিস করতে যদি না চান তাহলে এখনই বিডিশো 360-কে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওগুলো আপনার স্ক্রিনে যদি সর্বপ্রথম দেখতে চান সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত অবশ্যই বিডিশো 360-এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।